ছবিগুলো দেখে কি মনে হচ্ছে, একটা তিব্বত তিব্বত আবহনা? তিব্বত না হলেও জায়গাটা কিন্তু প্রাচীন তিব্বতের থেকে মাত্র 100 কিলোমিটার দূরেই। নেপালের মানচিত্রের এক কোল্ড ডেজার্টের কাহিনী শোনাবো আজকের ভিডিওয়ে, যেখানে নদীর ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকে নারায়ণ শিলা। হিমালয়ের প্রাচীনতম গ্রাম কাগবেনি, আর তার পাশেই রয়েছে ছোট্ট তিরি নামের জনবসতি, যাদের পাশ দিয়ে বয়ে চলেছে কালীগণ্ডকী নদী। আসলে এখানেই একমাত্র পাওয়া যায় শালগ্রাম শিলা। পৌরাণিক কাল থেকেই পিণ্ডদানের আদর্শ জায়গা কাকবেনি যেমন জীবন্ত ইতিহাস বহন করে চলেছে, তেমনি তিরিগ্রামের সংস্কৃতিতে মিশে রয়েছে তিব্বতি গন্ধ। এমন একটা জায়গায় কাটিয়েছিলাম একটা দিন। চলুন তাহলে নেপালের মুস্তাং জেলায় গিয়ে তিব্বতি ফ্লেভারের স্বাদ নিয়ে আসি। কাকবেনি নেপালের মুস্তাং জেলার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। জায়গাটাকে একটা জংশন বলা যেতে পারে, কারণ এখান থেকেই একটা পথ চলে গেছে মুক্তিনাথ মন্দিরের দিকে, আর একটা পথ আপার মুস্তাংয়ের লোমাথাং হয়ে চলে গেছে তিব্বতে। গ্রামটার যেমন পৌরাণিক গুরুত্ব রয়েছে, তেমনি দুই নদীর মিলন ঘটেছে এখানেই। আমরা এই সকালে এখন আছি কাকবেনি, আর এই যে আমার সামনে দিয়ে বয়ে চলেছে এই সেই বিখ্যাত কালীগণ্ডকী নদী, যেখানে নারায়ণ শিলা নাকি পাওয়া যায় একটু খুঁজলেই। যাদের ভাগ্য ভালো তারা নাকি এই নারায়ণ শিলা পায়। আর এই অপূর্ব দৃশ্য অনেকটা লাদাখের কথা মনে পড়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় প্রচুর মানুষ এখানে কালীগণ্ডকী নদীতে ফুল মালা দিয়া চড়াতে আসছে দেখুন। আর দূরে পিকে দেখুন, সবে সূর্যের আলো পড়েছে, অন্নপূর্ণা রেঞ্জ যতদূর দেখা যায়, অপূর্ব শোভা, অপূর্ব দৃশ্য দেখো, পিকে অল্প অল্প করে আলো করছে। প্রথম সূর্যের আলো। স্বাধীন মুস্তাং রাজ্যের দুর্গ শহর ছিল এই কাকবেনি। সময় যেন এখানে এসে থমকে আছে, নদীর এক শীর্ণ ধারা বয়ে চলেছে। সরু কাঠের সাঁকো পার করতেই বুদ্ধ মন্দির আর তিব্বতী ধাঁচের ঘরবাড়ি। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন, অবিশ্বাস্য ল্যান্ডস্কেপ। কাকবেনির সকাল যেন স্বপ্নরাজ্যের থেকেও অনেক বেশি প্রাকৃতিক। হিমালয়ের অন্নপূর্ণা সার্কিটের সব থেকে প্রাচীন গ্রাম এই কাকবেনি। প্রায় 2800 মিটার উচ্চতায় অবস্থিত গ্রামটা যেহেতু তিব্বতের খুবই কাছে, তাই এখানকার বাড়িঘর থেকে মনেস্ট্রি সবেতেই তিব্বতি ধাঁচ দেখা যায়। আর রয়েছে থাকালি সম্প্রদায়ের মানুষ, যাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে তিব্বতি গন্ধ। অথচ জায়গাটা কিন্তু পিণ্ডদানের জন্য হিন্দুদের কাছেও সমাদৃত। আসলে গ্রামটায় যে দুটো নদীর সঙ্গম হয়েছে, গ্রামের ঠিক পাশ দিয়েই কাগ নদী এসে মিশেছে কালীগণ্ডকী নদীতে। আর এই সঙ্গম স্থলেই রোজ ভোরবেলায় বহু মানুষ এসে তাদের প্রিয়জনের পিণ্ডদান করেন,
আমরা সেখানে দেখেছিলাম এত মানুষ একসঙ্গে পিণ্ডদান করছে যে পুরোহিত মাইকার বক্স নিয়ে মন্ত্র পড়ে চলেছে। এই কালীগণ্ডকী নদীর ধারেই কিন্তু পাওয়া যায় শালগ্রাম শিলা। নদীর ধার দিয়ে একটু খুঁজলেই খুব সহজেই শালগ্রাম পেয়ে যেতে পারেন। তবে নদীর ধারেও বেশ কিছু দোকানে তিব্বতী জিনিসপত্রের সঙ্গে শালগ্রাম শিলাও বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী 600 থেকে 1200 টাকা পর্যন্ত শিলার দাম চেয়েছিল দোকানিরা। এবার বলি কাকবেনী গ্রামের পৌরাণিক ইতিহাসের কথা। কথিত আছে রামায়ণে কাকভূষণ্ডে নামে এক ক্যারেক্টার রয়েছে, তার নামেই নাকি এই গ্রামের নাম হয়েছে কাকবেনী। বলা হয় সপ্তঋষির পরামর্শে কাকভূষণ্ডে এখানেই এসে তপস্যা করেছিলেন, তাই এই নামকরণ। অপরদিকে হিন্দু মতে পুরাণেও কাকবেনীর নাম রয়েছে, যেখানে এর নাম ইয়াকস্তীর্থ বলা হয়েছে, কারণ বলা হয় ইয়াকসের পুত্র মুক্তিনাথ দর্শনে গিয়েছিলেন এই পথ দিয়েই। চারিদিকে পাহাড়ে ঘেরা কাকবেনীতে আমরা একটা রাত কাটিয়েছিলাম হোটেল গ্র্যান্ড কাকবেনীতে। রুমগুলো ঝকঝকে পরিষ্কার, আধুনিক বাথরুমে রয়েছে বাথটব, আর ভাড়া জনাব প্রতি 300 টাকা। অবাক হবেন না, আসলে নেপালের প্রায় সব জায়গাতেই থাকার খরচ অনেক কম, কিন্তু সেখানে খাওয়ার খরচই আসল। এক বেলার মুরগির মাংস ভাত আমাদের পড়েছিল 450 টাকা করে। আচ্ছা, কিছুদিন আগে কাগ নদীর জলের দাপটে হোটেলের একটা অংশ ধসে পড়েছিল, আবার নতুনভাবে তৈরি করা হয়েছে সব। এই পরিস্থিতি গ্রামের মানুষের গা সওয়া হয়ে গেছে, কারণ প্রায় প্রত্যেকবারই এই সমস্যায় পড়তে হয় এখানকার মানুষকে। চারিদিকে যেদিকেই তাকাবেন ধবলগিরি, থোরংলা পাস, নীলগিরি পর্বত শৃঙ্গ, সঙ্গে একের পর এক ন্যাড়া পাহাড়। কাকবেনীতে এই আমাদের হোমস্টে, আর এই হোমস্টের ছাদে এখন দাঁড়িয়ে আছি। আর এই ছাদের মানে কাকবেনীর হোমস্টের পাশেই একেবারে নদী চলে যাচ্ছে, কালীগণ্ডকী নদী। এখান দিয়েই কালীগণ্ডকী নদী বয়ে চলেছে, আর তার পাশেই রয়েছে কালীগণ্ডকী নদী, তার পাশেই মনেস্ট্রি, মানে আমাদের একেবারে পাশেই রয়েছে মনেস্ট্রি, এই কাকবেনীর মনেস্ট্রি এখানটায়। আর তার পাশে বিশাল পাহাড়, একটার পর একটা পাহাড়, কি দেখবেন 360 পাহাড়ের ভিউ, তার সঙ্গে আইস পিক। অর্থাৎ আমাদের হোমস্টে, হোমস্টের পাশেই এই হচ্ছে কালীগণ্ডকী নদী, আর নদীর পাশেই হচ্ছে এই হচ্ছে মনেস্ট্রি, আর ঠিক তার পাশে এই একটা রুক্ষ পাহাড়, আর রুক্ষ পাহাড় থেকে এদিকে ঘুরলাম, এই হচ্ছে আমার পিছনে অন্নপূর্ণা সাউথ। অসাধারণ, জাস্ট ফাটাফাটি। আচ্ছা, কাকবেনী থেকে যে পথটা আপার মুস্তাংয়ের দিকে চলে গেছে সেই পথকেও একটা সময় সিল্ক রুট বলা হতো, কারণ এ পথ দিয়েই যে তিব্বতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ চলতো একটা সময়। আর তাই একটা সময় নাকি তিব্বতী বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই কাকবেনী। এবার চলুন আপনাদের নিয়ে যাই তিরিগ্রামে। তার জন্য বেশি খাটাখাটনি করতে হবে না, কাকবেনীর কাছেই কালীগণ্ডকীকে পাশে রেখে 10-15 মিনিটের হাঁটাপথ, যে পথের সৌন্দর্য আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটাকে কি বলবো জানি না, কোনো ভাষা নেই, শুধু দেখতে পাচ্ছি দূরে একটা বিশাল আইস পিক, আর তার সঙ্গে এই রুক্ষ পাহাড়, আর তার সঙ্গে কালীগণ্ডকী নদী বয়ে যাওয়া, কিছু বলার নেই। সকালবেলা উঠে এখন বেরিয়েছি, তিরিগ্রামে যাব। এখান থেকে তিরিগ্রাম আধা ঘন্টার রাস্তা, সেই রাস্তায় এখন হাঁটা শুরু করেছি। তিরিগ্রামটার কথা দু একজনের মুখে শুনেছি, খুবই আনকড়া একটা গ্রাম, বলা হয় নাকি এই গ্রামটা এখনো খুবই ডেভেলপ তো হয়নি, তবে এর কারুকার্য, ভাস্কর্য সেগুলো নাকি খুব দেখার মতো, নেপাল এবং তিব্বতের একটা ফিল পাওয়া যায়।
তো সেটা দেখার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এই কাকবেনীর হোমস্টে থেকে বেরিয়েছি। বেরিয়ে এখন যাচ্ছি তিরিগ্রাম দেখতে। মাত্র 13টা পরিবার নিয়ে গড়ে উঠেছে গ্রামটা। তিরিগ্রামের ভিতর দিয়ে শুধু হাঁটছি। এতটাই প্রাচীন গ্রামটা, যেন মনে হচ্ছে টাইম মেশিনে করে 19 শতকে চলে এসেছি। সকাল সকাল তিরিগ্রামে ঘুরতে এসেছি। এই আমার পিছনে তিরিগ্রাম, একটা তিব্বত কালচার এবং একেবারে পুরনো দিন, পুরনো গ্রাম, পুরনো একেবারে পুরনো পরিবেশ এবং তিব্বতের মিশ্রণ তার মধ্যে। সত্যি বলছি, গ্রামের মানুষগুলো এখনো সেভাবে ডেভেলপ হয়নি, গ্রামটা তো ডেভেলপ হয়নি, কিন্তু এর যে এসেন্স, এর যে মাদকতা, এর যে হাওয়া, খোলা হাওয়া এবং এর যে এই পরিবেশ, সত্যি বলছি, আর এই মানুষগুলো বিশেষ করে অসাধারণ। এবং এই পরিবেশে আসলে মনে হয় যেন এখানেই থেকে যাই। ছোট্ট তিরি এই গ্রামটা, এই গ্রামটা অনেকেরই অজানা, একেবারে খুবই কম মানুষজন চেনে এবং জানে এবং আসে। আর সেই গ্রামটা ঘুরছি আর দেখছি, সত্যি বলছি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এখানকার মানুষ যতটা সাদাসিধে ততটাই ফ্রেন্ডলি। এত কম লোকের বাস হলে কি হবে? এখানেও কিন্তু পর্যটকদের থাকার জন্য দুটো হোমস্টে রয়েছে। প্রধানত কৃষিকাজ আর পশুপালন করেই দিন কাটছে তিরির মানুষের। আর পাহাড়ের উপর রয়েছে একটা ঐতিহ্যবাহী প্রাচীন গুম্ফা। গ্রামটা ঘুরতে ঘুরতে এক মেষপালকের সঙ্গে কথা হলো, তার থেকে জায়গাটা সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারলাম। আপ লোক কে ইয়ে করতে হো ইয়াহ পর? হ্যাঁ, ইয়ে আচ্ছা, বিজনেস ইয়াহ পর, ইয়ে বিজনেস হে। আর সিয়াও এপল আর ইয়ে চংরা বলতে হে ইসকো। আচ্ছা, মাউন্টেন চংরা। আচ্ছা, ইয়ে কে তিরি ভিলেজ? হ্যাঁ, তিরি ভিলেজ। ও আচ্ছা, তো ইয়ে কিতনে সাল পুরানা ভিলেজ হে? ইয়ে বহুত পুরানা হে ভাই সাহেব। আচ্ছা, আপ লোক ইয়াহ কিতনে লোক রহতে হে ইয়াহ পর? ইয়াহ পে 13 মকান। 13 মকান হ্যাঁ। তো আপ লোক মতলব সিরফ ইয়ে ইয়েহি করতে হো? ইয়ে করতে, খেতী করতে। খেতী করতে, কে কে খেতী হতা হে আপকা? এদার কা হতা হে আলু হতা হে, আলু পটেটো। হ্যাঁ, আর দুসরা হতা হে গাজর, মুলি, এইসা। আচ্ছা, এইসা এইসা হতা হে। তো ইহাঁ পর তো বহুত টুরিস্ট লোক আতা হে সামনে কাকবেনি মে। তো আপ লোগো কে ইহাঁ পর ভি কিয়া মতলব হোমস্টে বগেরা খোলা হে বা কুছ? হোমস্টে হে হ্যাঁ। আচ্ছা, ইহাঁ পর ভি ইদার এক হে, উদার ইন সাইড মে এক হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াহ পে কোই ইসে মনেস্ট্রি হে? মনেস্ট্রি ও উপরে। ও আচ্ছা, উপর ইয়ে আপ লোগো কা মনেস্ট্রি হে? হাম লোগ কা। ইয়ে কা মতলব বহুত পুরানা হে? বহুত ওল্ড হে। আচ্ছা, ইসকা কোই হিস্ট্রি হে? ও হিস্ট্রি হে না ইসকা, কিয়া বল সকতে থোড়া? ইসকা হিস্ট্রি বলতে হে ইসকা কে নাম কাকবেনী কা ও সাক্যা বলতে হে উসকা। আচ্ছা, ইসকা ইসকা হিস্ট্রি যে নিম্মা বলতে হে ইসকা। আচ্ছা, নিংমা। নিংমা, আচ্ছা, উসকা মতলব নিংমা মতলব এ দুসরা সুরা হতা হে, এ বৌদ্ধিস্ট হে না? হ্যাঁ, সাক্ষ্য এক হতা হে, নিংমা এক হতা হে, ভ্যালু এক হতা হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় এ নিংমা কা গম্পা হে, নিমকা নিংমা কা গম্পা হে, কাকপিনি কা সাক্ষ্য কা গম্পা হে।
আচ্ছা ও লোক সাকিয়া আপ লোক নিম্মা হো আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ নমস্তে হাঁটতে হাঁটতে গ্রামের পিছনের দিকে কালীগণ্ডকী নদীর ধারে যেতেই স্তম্ভিত হয়ে গেলাম। জায়গাটা রুক্ষ হলেও কি অদ্ভুত সুন্দর। নেপালের শীতল উপত্যকার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন আমরা হারিয়ে গিয়েছিলাম বিদেশ বিবাহের এই অজানা প্রকৃতিতে।